ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতের একটি প্রতিযোগিতামূলক টি টোয়েন্টি ক্রিকেট লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, যা স্পন্সরজনিত কারণে আনুষ্ঠানিকভাবে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে পরিচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হচ্ছে ভারতের একটি প্রতিযোগিতামূলক টি টোয়েন্টি ক্রিকেট লিগ। এটি প্রতি বছর সাধারণত এপ্রিল ও মে মাসে ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর এবং রাজ্যের প্রতিনিধিত্বকারী দলের মধ্যে আয়োজিত হয়। এই লিগটি 2008 সালের ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক প্রতিষ্ঠা লাভ করেছিল। এই লিগের প্রতিষ্ঠাতা ও সাবেক কমিশনার ললিত মোদীকে এই লিগের উদ্ভাবক হিসাবে বিবেচনা করা হয়। আইপিএলের একটি একচেটিয়া অবস্থান রয়েছে। আইপিএল হচ্ছে বিশ্বের সর্বাধিক দেখা ক্রিকেট লিগ এবং 2014 সালের সকল ক্রিয়া লিগের মধ্যে গড় উপস্থিতি অনুযায়ী এটি 6তম স্থান অর্জন করেছে। 2010 সালে আইপিএল ইউটিউবে সরাসরি সম্প্রচারকারী বিশ্বের প্রথম ক্রিয়া অনুষ্ঠানে পরিণত হয়। ডাফ অ্যান্ড ফিলপসের মধ্যে 2018 সালে আইপিএলের মূল্য 6.3 বিলিয়ন মার্কিন ডলার ছিল। বিসিসিআই অনুসারে 2015 সালে আইপিএল ভারতের অর্থনীতি জিডিপিতে 11.5 বিলিয়ন অবদান রেখেছিল। এই পর্যন্ত আইপিএল প্রতিযোগিতার 14টি মরশুম আয়োজিত হয়েছে। আইপিএলের বর্তমান শিরোপাধারী দল হল চেন্নাই সুপার কিংস, যারা সর্বশেষ 2021 মরশুমে শিরোপাটি জয়লাভ করেছিল। এই প্রতিযোগিতার সফলতম দল হল মুম্বাই ইন্ডিয়ান্স, যা মোট 5 বার শিরোপা লাভ করেছে। আপনি কি জানেন ভারতে প্রচলিত আইপিএলের ইতিহাস কি, কীভাবে সৃষ্টি হয়েছিল এই আইপিএল? তবে আপনি যদি এই সম্পর্কে না জেনে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। ইতিহাস: 2007 সালে জি বিনোদন উদ্যোগের অর্থনয়নে ইন্ডিয়ান ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট চালু হয়, যা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিং দ্বারা স্বীকৃতি প্রতিযোগিতা ছিল না। আইসিএলে যোগদান করা থেকে খেলোয়াড়দের প্রতিহিত করার জন্য বিসিসিআই তাদের নিজস্ব ঘরোয়া প্রতিযোগিতার পুরস্কার মূল্য বৃদ্ধি করে এবং আইসিএলকে একটি নিষিদ্ধ লিগ এবং আইসিএলে যোগদান করা খেলোয়াড়দের আজীবন নিষিদ্ধ ঘোষণা করে। ব্যবসায়ী এবং ক্রিকেট নির্বাহী পরিচালক ললিত মোদী একটি নতুন টি টোয়েন্টি প্রতিযোগিতার শুরু করার ধারণা প্রদান করেন, যা ভারতীয় ক্রিকেট লিগের প্রতিদ্বন্দ্বিতা করবে। 2008 সালের শুরুর দিকে বিসিসিআই একটি নতুন ফ্র্যাঞ্চাইজিক টি টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঘোষণা করে, যা ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজিক ভিত্তিক টি টোয়েন্টি লিগের সূচনা ঘটায়। সংগঠন: আইপিএলের পরিচালনা পরিষদ, ব্রিজেশ প্যাটেল চেয়ারম্যান, জয় শাহ সচিব বিসিসিআই, অরুণ সিং ধ্রুমল কোষাধ্যক্ষ বিসিসিআই, আইরুল জামাল মজুমদার সদস্য। বর্তমানে 8টি দল আইপিএলে অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সঙ্গে 2 বার করে, অর্থাৎ প্রতিপক্ষের মাঠে ডাবল রাউন্ড রবিন প্রতিযোগিতা খেলা অনুসরণ করে থাকে। লিগ পর্যায় শেষে শীর্ষ 4 দল প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করে। পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল প্রথম কোয়ালিফাইং ম্যাচ খেলে এবং বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল এলিমিনেটরের ম্যাচ খেলে। পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং বিজয়ী দল প্রথম কোয়ালিফাইং ম্যাচে পরাজিত দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ খেলে। দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে বিজয়ী দল প্রথম কোয়ালিফাইং ম্যাচে জয়ী দলের সাথে ফাইনালে খেলে। খেলোয়াড়দের বেতন: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ এটি, এমনকি সব ধরনের খেলা মিলিয়েও এটি অন্যতম ধনকুবের লিগ। মাত্র 2 মাসের লিগ হলেও এখানে খেলোয়াড়দের বার্ষিক গড় 5.2 থেকে 5.4 মিলিয়ন ডলার বেতন পায়, যা ইউরোপীয় প্রথম সারির ফুটবল লিগের দলগুলির সমতুল্য।